বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাত ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله আসলাত ওসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসলাত ওসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আজকে আমরা এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জাউজাল কয়েকটি বিষয়ের দুয়া আমরা জানব যেহেতু আলহামদুলিল্লাহ আমরা এই হাদিসে মোবারকার অনুষ্ঠান থেকে শিক্ষা অর্জন করি যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে হাদিস থেকে শিক্ষা আজকে নিয়ত করেছে ইনশাআল্লাহ আমরা এমন কিছু হাদিসে মোবারকা এই অনুষ্ঠানে নেব যেই হাদিসে মোবারকা থেকে কয়েকটি দুয়া আমরা শিখতে পারি যেমন আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজাল আমরা চাঁদ দেখার পর কি দোয়া পড়তে হয় হাদিস থেকে তার শিক্ষা অর্জন করব আমরা যখন সফর করি সফরের সময় কি দোয়া পড়তে হয় হাদিস মোবারকায় কোনো দোয়া আছে কিনা না ইনশাল্লাহ তা জানার চেষ্টা করব থাকলে এটি কোন দোয়া হতে পারে এভাবে আরও কয়েকটি দোয়া ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব। আমরা আলহামদুলিল্লাহ দৈনন্দিন জীবনে আমরা দিনে কয়েকবার বাজারে যাই তো বাজারে যাওয়ারও একটি বিশেষ দোয়া আছে এর ফজিলও তো অনেক রয়েছে যা হাদিসে মুবারকা থেকে স্পষ্টভাবে তা প্রমাণিত হয় ইনশাল্লাহ আল্লাহ তাও আজকের এই অনুষ্ঠানে জানার চেষ্টা করবো সেই জন্য বলবো আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এমন দোয়া কিছু আমরা জানব যা আমাদের পুরো জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ শাহ জাওয়াজাল আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরু শরীফের ফজিলত সম্মলিত একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي مئة كتب الله بين عينيه براءة من النفاق وبراءة من النار وأسكنه الله يوم القيامة مع الشهداء أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم অর্থাৎ আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রফ রহিম সল্ল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার ওপর একশতবার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ পাক তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং তাকে কি কেয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ আমরা আসুন নিয়ত করে ইনশাআল্লাহ আল্লাহ আমরা কমপক্ষে দৈনিক একশতবার করে শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন আমরা সকলেই মোহাব্বত সহকারে শরীফ পাঠ করি সল্লু আলাল হাবীব সল্লাহ তাল আলা মুহাম্মদ সলাল তাল আলী ওসাল্লাম সলাতামান আলী কাল আজকে আমরা শুনব বিশেষ বিশেষ সময়ে বিশেষ কিছু দোয়া সর্বপ্রথম তিরমিজি শরীফের একটি হাদিসে মুবারকা আমরা শুনব আসুন আমরা হাদিসে মুবারকাটি শ্রবণ করি আনতলহাতা ইবনে উবাইদুল্লাহ আন্না নবিয়া সাল আলি সাল্লাম কানা ইদার আল হিলালা কল আল্লাহম আহিল্লাহ আলীনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াল সালামতি ওয়াল ইসলামী রব্বি ও রব্বু কাল্লা নবী করিম সাল্লাহ তালা আলী ওসালাম যখন চাঁদ দেখতেন তখন বলতেন আল্লাহ আহিল্লাহু আলাইনা ইমানি ওয়াল সালামতি ইসলামী রব্বী ও রব্বু কাল্লাহ এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পাঠ করতেন এই দোয়াটির অর্থ কি অর্থ হচ্ছে হে আল্লাহ সেটাকে আমাদের উপর শান্তি ও নিরাপত্তা কল্যাণ ও ইসলামের চাঁদ বানিয়ে আলোকিত করো হে চাঁদ তোমার ও আমার রব হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় দর্শকবৃন্দু আরবিতে প্রথম দ্বিতীয় তৃতীয় রজনীর চাঁদকে হিলাল বলা হয়ে থাকে এরপর যে চাঁদ থাকে এটাকে বলা হয় কমর যখন সরকারে সরকারের দোয়ালাম সাল্লাহ তাল আলি সাল্লাম মাসের চাঁদ প্রথম দেখতেন তখনই এই দোয়া প্রার্থনা করতেন আল্লাহ পাকের নিকট দোয়া করতেন এভাবে যেন এ চাঁদ আমাদের জন্য নিয়ামতগুলো নিয়ে এসেছে এমন হয় আর এই মাস যেন আমার তোমার নিয়ামতগুলো পায় সময় হচ্ছে আরামাদি ও বিপদ আপদের পাত্র কিন্তু কখনো কখনো এটা আবার মাধ্যম বা কারণ হয়ে থাকে নামাজগুলোতে ওয়াজিব হওয়ার কারণ হল সময় অনুরূপে কখনো কখনো রুহানি অবস্থার কারণও হয়ে থাকে সময় সুতরাং এই দোয়া বাহ্যিক শব্দগত অর্থই প্রয়োজন কোনো এর বিভিন্ন ব্যাখ্যার প্রয়োজন নেই প্রিয় মাদানী চ্যানেলের দর্শক আমরা এই দোয়া শিখলাম তাহলে আসুন আমরা নিয়ত করি যখনই আরবি মাসের চাঁদ দেখব প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা হেলাল অর্থাৎ প্রথম চাঁদ দেখার সাথে সাথে আমরা বলবো আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়া সালামতি ওয়াল ইসলাম রব্বি ওয়া আল্লাহ হে আল্লাহ সেটাকে আমার উপর শান্তি ও নিরাপত্তা কল্যাণ এবং ইসলামের চাঁদ বানিয়ে আলোকিত করো সুবহানাল্লাহ এজন্য আমাদের উচিত আমরা এই দোয়াটি পাঠ করব সল্লুআল হাবিব সল্লী আল্লাহ মুহম্মদ সল্লাহ তালী আলী ওসাল্লাম সলাতামান আলী কল্লা প্রিয় দর্শকবৃন্দ আমরা আরেকটি দোয়া শিখব হাদিসে মুবারকের মাধ্যমে যে হাদিসে মুবারকায় আমাকে আপনাকে শিক্ষা দিবে যে আমরা যদি বাজারে যাই তো বাজারে যাওয়ার সময় কি পরবো আর এটা পড়লে এটার লাভ কি আমরা وعن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال من دخل السوق فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف ألف حسنة ومحى আনহু আলফা আলফি সৈয়াতিন ওয়ারফা আলাহু আলফা আলফি দারজাতিন ওয়া বানা আলাহু, বাইটান ফিল জান্নাহ সুফান আল্লাহ সুফহান আল্লাহ হজরত উমর রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহসাল্লাহ আলিসাল্লাম ইরশাদ করেছেন বাজারে প্রবেশ করার পর এই দুয়াটি পাঠ করবে দুয়াটি কি খুবই সহজ আমরা জানি অনেকের এটি মুখস্ত থাকার কথা দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ ওয়াহাদাহু লা শারি কালাহু লাহুল মুলকু ওয়ালাহু হামদু ইয়ো ই অ ইয়ো মি টু অহু আ হেগল্লা ইয়ামু তু বিয়া দিহিল হইর অহুআ আলা কুল্লি সেই ইং মদীর শুধুমাত্র এই দুয়াটি যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তা আলাহ তার জন্য দশ লক্ষ পূর্ণ লিপিবিদ্ধ করবেন সুবাহাল্লাহ তার দশ লক্ষ পাপ মুচন করে দিবেন তার জন্য দশ লক্ষ মর্যাদার স্তর উন্নতি করবেন এবং তার জন্য ঝান্নাতে একটি ঘর নির্মাণ করবে সুভান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দশবৃন্দু আমরা যদি এই দোয়াটি পাঠ করি তাহলে আমরা কতটুকু লাভবান হব একটু চিন্তা করুন আসুন আমরা দোয়াটির অর্থ জেনে নিই এই যে দোয়াটি আল্লাহ রসুল আমাকে দিয়েছেন আমাদের আমাদের সকলকে দিয়েছেন আমরা যেন এটি পড়ি এটার মানে কি আমি যখন বাজারে যাব। এটার মানে আমি এই দোয়া পড়ছি মানে কি বলছি এর মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মবুদ নেই কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরীর নেই তারই রাজত্ব তারই জন্য সকল প্রশংসা তিনি জীবন ও মৃত্যু দান করেন তিনি চিরজীব কখনো মৃত্যু তাকে স্পর্শ করবে না তারই কুদরতে করায়ত্ত্বে রয়েছে সকল কল্যাণ এবং তিনি প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান সুহান আল্লাহ তাহলে কেউ যদি এই দোয়াটি পড়ে তার জন্য তার প্রতিদান কী রলো বলা হচ্ছে দশ লক্ষ সে নেকি পাবে হায় 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 দশ লক্ষ তার পাপ মুচন করে দেওয়া হবে দশ লক্ষ তার মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ আসুন আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করি এই দুয়ার বরকতে ইনশা আল্লাহ ওই ব্যক্তি ওই বর্কতময় দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে যার বর্ণনা এই আয়তে কারিমার মধ্যে রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম রিজা হিহিম আল্লাহ অর্থাৎ ওই সব লোক যাদেরকে অমনোযোগী করে না কোনো ব্যবসা বাণিজ্য না বেচা কিনা আল্লাহর স্মরণ থেকে সবহান আল্লাহ তো যেই সমস্ত ব্যক্তিরা এই আয়তের অন্তর্ভুক্ত যাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনা এই সমস্ত কিছু আল্লাহর শরণ থেকে যাদেরকে বিমুখ রাখতে পারে না যাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে পারে না দুনিয়ার এই সমস্ত কিছু ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে যখন বাজারে যাওয়ার পরেও সে এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ সুহান আল্লাহ সম্মানিত সুফিগণ বলেন শৈতান সেখানেই তার পতাকা উড়িয়ে থাকে সেখানে শতকারা নব্বই ভাগ পাপ হয়ে থাকে এ কারণে সেখানে উক্ত দোয়াটি পাঠ করে নেওয়া অতি উত্তম যারা ব্যবসায়ী আছেন দোকানদার আছেন আপনারাও যখন বাজারে যাবেন এই দোয়াটি পাঠ করে নেবেন আল্লাহ পাকের দয়া আশা করেন শাহ আল্লাহ আমরা লক্ষ লক্ষ নেকি পাবো লক্ষ লক্ষ গুনা মাফ হবে লক্ষ লক্ষ মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে দান করবে আসুন এই মুহূর্তে আমরা জানবো হাদিস মুবারকা থেকে উত্তম দোয়া কিভাবে করতে হয় তিন শরীফের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লা এক ব্যক্তিকে দোয়া করতে গিয়ে এটা বলতে শুনলেন যে হে আমার মাবুদ আমি তোমার দরবারে পরিপূর্ণ নিয়ামত চাচ্ছি তখন প্রিয় নবী সাল্লু তালা আলী ওসাল্লাম ইরশাদ করলেন পরিপূর্ণ নিয়ামত কোন জিনিসটি ওই লোকটি আরজ করলো এটা একটা দোয়া যার মাধ্যমে আমি মঙ্গলের আশা করছি তখন হুজুর আলি সাল্লাম ইরশাদ করলেন পরিপূর্ণ নিয়ামত হচ্ছে জান্নাতে প্রবেশ করা ও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া সোবাহান আল্লাহ আরেক ব্যক্তিকে বলতে শুনলেন হে আমার রব সম্মান ও মর্যাদার অধিকারী তখন হুজুর সাল্লাম ইরশাদ করলেন তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে তুমি প্রার্থনা করো নবী সুহানিম সাল্লাহ আরেকজনকে বলতে শুনলেন হে আল্লাহ আমি তোমার কাছে ধৈর্য প্রার্থনা করছি তখন হজর সাল্লাম ইসাদ করলেন তুমি আল্লাহর দরবারে বিপদ প্রার্থনা করছো তার কাছে সুস্থতা নিরাপত্তা চাও প্রিয় দর্শকবৃন্দ আমরা এখান থেকে জানতে পারলাম যদি আমরা ইসমা হদিম ইয়াদ আল জলাল ইকরম এবং আল্লাহ তালার ইজ্জত সম্মানের আল্লাহ তালার প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করি তো এই হাদিসে মুবারকা থেকে আমরা শিখতে পারলাম ওই দোয়া কবুল হয়ে গিয়েছে আল্লাহ রসুসাল্লাহ আলী সাল্লাম তার জবান মুবারকে ওই ব্যক্তিকে বললেন সুবাহান্লা তো আমাদের উচিত এইভাবে এই আন্দাজে দোয়া চাওয়া দোয়া করা আর হাদিসে মোবারকায় অপর জায়গাতে সর্ব উত্তম দোয়া বলা হয়েছে অ রব্বানা আ তীনা ফিৎ দুনিয়া হাসানা তাউয়া সিলতি হাসানা তাউয়াকিনা আদা বন্নার এই দোয়া চাওয়ার জন্য বলা হয়েছে সল্লু আলা আলহ হাবীব সোলাহু তা আলা আলা মুহাম্মদ সোল্লাহু তা আলা আলি ও সাল্লাম সাল্লা তাউয়া সাল্লাম আলাই কে আর সোলাল্লাহ প্রিয় দর্শকবিন্দু তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহ্ পাকের নিকট দোয়া করি এইভাবে যেন আমরা দোয়া করি আসুন আমরা যে মজলিশে বসি প্রায় সময় আমাদের বৈঠক হয় মজলিস হয়ে থাকে তো ওই মজলিশে কোনো দোয়া আছে কিনা বা এটার কোনো ফজিরত আছে কিনা এই ব্যাপারে আমরা হাদিসে মোবারকায় দেখি ফজিরত আবু হুরাইনার দি আল্লাহ তালা থেকে বলেন তিনি বলেন ফর রসুর সল্ লাহু আলিয়াসাল্লাম মান জালাসা মাজলিসান কাসুরা ফিহি লাগ তুহু ফাকলা কবে সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্না গুফির লাহু মা কানা ফি মাজলিসিহি যালিকা সুবাহানাল্লাহ তিরমিজি এবং বাইহাকি শরীফের এই হাদিসে মুবারকা প্রিয় দর্শকবৃন্দ আসুন আমরা এটির তর্জুমা শ্রবণ করি হজরত আবু হুরাই আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এমন কোন স্থানে বসল যেখানে অত্যাধিক কথাবার্তায় সুরগুল হয় অতপর সে এই বৈঠক হতে ওঠার আগে এটা পড়ে নিবে অর্থাৎ এই দোয়াটা পড়ে নিবে কোনটা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তা ও ফিরুকা ও আতুব ইলাই এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করে নিবে তাহলে তার ওই সব কিছু ক্ষমা করে দেওয়া হবে যেইগুলো ওই বৈঠকে তার দ্বারা সম্পন্ন হয়েছে সুবাহ তাহলে আলহামদুলিল্লাহ যারা মাদানী চ্যানেল দেখেন দাওয়াত ইসলামী সম্পর্কে জানেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মাতে আলহামদুলিল্লাহ এই দোয়াটি শেষে পড়ানো হয় বা আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন মিটিংয়ে মাসুয়ারাতে আলহামদুলিল্লাহ যখন মোবাল্লিকরা বসে শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ এই দোয়াটি পড়িয়ে থাকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ এই দোয়াটি প্রচলনও রয়েছে তো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আপনাকেও বলবো আপনি এটি শুরু করে দিন আমল করা আপনার বন্ধুর মহলের বৈঠকে আপনার ক্লাসের বৈঠকে আপনার পড়ার হালকাতে যেখানেই বসেন প্রায় সময় অনেক কিছু হয়ে যায় তো ওঠার পূর্বে যেন আমরা এই দোয়াটা পাঠ করি আর পড়ার বরকতে আমরা শুনতে পারলাম ওই মজলিশের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শকবৃন্দু মনে রাখবেন এখানে যে বলা হয়েছে লাগাত মানে হচ্ছে অনর্থক বকতন। যার মধ্যে সময়ের অপচয় এটাও একটা ক্ষতির বিষয় হয়ে থাকে সময়ের অপচয় হওয়া কেউ কেউ বলেছেন এ অনর্থক কথাবার্তা দ্বারা যা দ্বারা আল্লাহর হক বিনিষ্ট হয় মোট কথা ধুকা মিথ্যা এবং পরনিন্দা এর অন্তর্ভুক্ত নয় কারণ এগুলো বান্দার হক হকুকুল ইবাদ এর অন্তর্ভুক্ত আর এইগুলো তাদের মাধ্যমে ক্ষমা করানো ব্যতীত ক্ষমা হবে না অর্থাৎ যদি কেউ কোনো বৈঠকে বসে রিবদ করে চুগুলখড়ি করে অথবা কারো হক নষ্ট করে তো ওই সময়ে ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত তা ক্ষমা হবে না কিন্তু সময় নষ্ট করা এটি হকুকুল্লাহ আল্লাহর একটি হক তো সেই জন্য আল্লাহ না করুক কোনো গলত হয়ে গেলে কোনো কিছু হয়ে গেলে আমরা যদি এই দোয়াটা পাঠ করি আল্লাহ পাকের দোয়া ইনশাল্লাহ আল্লাহ তালা ইনশাল্লাহ মাফ করে দিবেন আর এই দোয়ার উৎস প্রমাণ এ আয়াত থেকেও হতে পারে যেমন আল্লাহ পাকরুল আলম কুরআন করিমের একটি আয়াতে মুবারক ইরশাদ করেন বিসমিল্লা রহমান রহিম দিয়ে রব্বিকা রিকা হিনা তাকুম তর্জুমা আপন প্রতিপালকের প্রশংসাকারী হয়ে তার পবিত্রতা ঘোষণা করো তো বলা হচ্ছে এখানে বকশিস বা ক্ষমা করে দেওয়া মানে তা ইতিপূর্বে আরস করা হয়েছে অর্থাৎ তার আল্লাহ তালা মাফ করে দিবেন কোন গুণা যেটা হকুকুল্লাহ এর সাথে সম্পর্ক ওই বৈঠকের মধ্যে এমন কোনো গুণা হলে সল্লু আল আল হাবিব আলা তাল আলা মুহম্মদ সল্ল্লাহ তালা আলী সাল্লাম দশবৃন্দ তো আমাদের উচিত আমরা যখনই কোনো মজলিসে বসবো আমরা যেন এই দুয়াটি পাঠ আর লাস্ট একটি দোয়া আরজ করে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব হজরত আলীরদি আল্লাহ তালাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন তার খিদমতে আরোহণের জন্য একটি ঘোরা আনা হলো তিনি যখন রেকাবে পা রাখলেন তখন বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সখখরা লানা হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুন্তালিবুন বলা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর এর দরবারে যখন আরোহণের জন্য একটি ঘোড়া আনা হলো যখন তিনি রেকাবে পা রাখলেন তখন বললেন বিসমিল্লাহ আর যখন সেটার পিঠের উপর বসলেন তখন বললেন আলহামদুলিল্লাহ আবার বললেন সুবাহ আল্লা হা দা কুন্না লাহু মুীন ইনশা আল্লাহ আজ্জা আল্লাহ তালার দয় আশা করি ইনশাআল্লাহ আজ্জাজল এই দুয়ার বরকতে আমরা সাওয়ারিতে বসলে ইনশাল্লাহ সওয়াব অর্জন করতে পারবো আমরা যে আয়াতে মোবারকা পড়েছি এটি মূলত একটি কোরআনের আয়াতে মোবারকা এটার অর্থ হচ্ছে পবিত্রতা ওই মহান সত্তার যিনি এটাকে আমার অনুগত করে দিয়েছেন আর আমরা সেটাকে অনুগত করতে সক্ষম হতাম না এবং আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী করি চ্যানেলের দর্শকবৃন্দু আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ দয়। আমরা যখন কোনো গাড়ি চালাই বা কোনো যানবাহনে উঠি এটা ট্রেন হোক এটা হাওয়াই জাহাজ হোক প্লেন হোক যাই হোক না কেন তো প্রত্যেকটি জিনিস আলহামদুলিল্লাহ মানুষের কন্ট্রোলে থাকে তো আমি যখন গাড়ি চালাচ্ছি তখনও আমি আমার মাওলাকে স্মরণ করছি সুবাহাল একজন মুসলমান এর চিন্তা তো এটাই থাকা উচিত আমি গাড়ি চালাচ্ছি কিন্তু আমার মাওলাকে স্মরণ করছি যে মাওলা আমাকে এটার অনুসারী করার জন্য এটাকে অনুকরণ অনুসরণ করার জন্য আমাকে কিছু করতে হয়নি এটাকে বলতে হয়নি আল্লাহ তাল আলহামদুলিল্লাহ স্পেশাল ওই গাড়ি বলেন বা ওই সমস্ত জিনিসকে ওই সমস্ত সাওয়ারিকে আমার অনুকরণ বানিয়ে দিয়েছে আমি যেদিকে নিচ্ছি সেটা যেদিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো তখনকার সময় তো ছিল ঘোড়া তো সেই এই দুয়া পড়েছেন কিন্তু আমি আপনি আমরা যে গাড়িতে উঠি তখনও যেন আমরা এটি পাঠ করি আল্লাহ পাকবুল্লা আলমিন আজকে আমরা যা শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক আমিন বিজা নাবিল আমিন সল্লাহ তাল্লাহ আলী আসসালাম প্রিয় দর্শকবিন্দু যাবার পূর্বে আরও একবার আপনাদের নিকট আজকে আমরা যে দোয়াগুলো শিখেছি আরও একবার রিপিট করে যাব যাতে আমাদের স্মরণ থাকে আমরা প্রথমে যে দোয়া শিখেছি আমরা যদি দেখি আমরা সর্বপ্রথম দোয়া শিখেছি কিসের ব্যাপারে যখন কোনো ব্যক্তি নতুন চাঁদ দেখবে তখন এই দোয়া পাঠ করবে বিল না আমনি ওয়াল ইমানি ওয়াল সালামতি ওয়াল ইসলামি ও ও রব্বু প্রথমত আমরা শিখেছি চাঁদ দেখার দোয়া যখন কেউ নতুন চাঁদ দেখবে তখন কি দোয়া পাঠ করবে আমরা শিখেছি দ্বিতীয় নম্বরে আরেকটি দোয়া আমরা শিখেছি যখন কোনো ব্যক্তি বাজারে যাবে তখন এই দোয়াটি পাঠ করবে লা লা ইহ কালাহু লাহুল মুলকু হামদু, হামু ইহ ইউ ওহু আহাইমুতু বিয়া দিহিল হইর অহু আলা কুল্লি অধীর এই দোয়াটি পাঠ করবে বাজারে গেলে তৃতীয় নম্বরে আমরা আরেকটি দোয়া শিখেছি যে সর্বোত্তম দোয়া হচ্ছে আল্লাহম্মা রব্বানা আতিনা দুনিয়া ফিদ্দুনিয়া হাসন তৌল আিরতি হাসন তৌকা আদা বান্নার চতুর্থ নম্বরে আমরা দোয়া শিখেছি যখন আমরা কোনো মজলিসে বসবো তখন কোন দোয়া পাঠ করব মজলিসের শেষে চার নম্বরে আমরা শিখেছি এই দোয়াটা পাঠ করবো সুবহানুম্মা ওয়া বি হামদিকা আশহাদু আল্লা ইস্তা ফিরুকা ও আতুব ইক পঞ্চম নম্বরে আমরা আরেকটি দোয়া শিখেছি ওই দোয়াটি হচ্ছে সুবাহ আল্লা হামা কুন্না এটি আমরা যখন কোনো সাওয়ারিতে কোনো গাড়িতে কোনো যানবাহনে উঠবো তখন এই দোয়াটি পাঠ করব এই পাঁচটি দোয়া আজকে আমরা এই অনুষ্ঠানে শিখেছি আর এই সমস্ত দোয়াগুলো আলহামদুলিল্লাহ হাদিসে মোবারকা থেকে স্পষ্টভাবে প্রমাণিত রয়েছে সাবিত রয়েছে আমরা তা শিখেছি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে আমরা যে দোয়াগুলো পড়েছি আল্লাহ তালা দ্বয় যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন এই প্রত্যেকটি দুয়া আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিস করানো হয় এবং পড়ার জন্য তালকিন দেওয়া হয় আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল এগুলোকে করানো হয় আলহামদুলিল্লাহ আমিরা আলসুল্লা দাম বরকাতমুল আলিয়ার শুক্রিয়া আদায় করছি যেই মহান বলিয় কামেল আমাদেরকে এই দাওয়াত ইসলামীর মাধ্যমে এই হাদিসের আমলগুলো নবীর সুনতগুলোকে আমল করার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমিরা আলসুল্লাহ দামত বরকাতমুল আলিয়াকে অফুরন্ত হায়াত দান করুক আল্লাহ তালা ইনাকে দীর্ঘ হায়াত দান করুক সুস্বাস্থ্য দান করুক ইমান এবং আফিয়তের সাথে দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন নিবে আল্লাহ তালা যেন আমার মুর্শিদ আমির আলসন্নতকে ইমান এবং আফিয়তের সাথে দুনিয়া থেকে নেয় কিন্তু আমরা দোয়া করি আল্লাহ তালা মুর্শিদকে আরও দীর্ঘ হায়াত দান করুক সুস্বাস্থ্য যেন আল্লাহ তালা দান করে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু এই পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে আবারও আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও আগামী পর্বে দেখা হবে আবার নতুন একটি টপিক নিয়ে ইনশাআল্লাহ হাদিসে মুবারকা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহ আল্ মুহমদাহ আলী বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস নিয়ে এসেছি